কবি যখনই আমরা সিনেমা ইন্ডাস্ট্রির কোনো গল্প দেখি তখনই দেখি যে নায়িকার সাথে অনেক ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, প্রযোজক ডিরেক্টর তাদের সাথে এক ধরনের সম্পর্ক বিচ্ছেদ বিরহ এবং প্রতারণার বিষয় চলে আসে। আপনি নিজে একজন নায়িকা, এই ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরে কাজ করছেন, আমরা কিন্তু কখনো আসলে এই ইন্ডাস্ট্রির অভিনেত্রীদের কাছ থেকে মানে অভিযোগ আকারে কিংবা মি টু হ্যাশট্যাগ মি টু এরকম করে কোনো ধরনের কখনোই কোনো কথা শুনি নাই, কিন্তু আমরা কিন্তু এই ধরনের ঘটনা সিনেমায় দেখি। এই সিনেমাটি হচ্ছে, আমি যদি আরো নাম বলি, মরিচিকা নামের একটা ওয়েব কন্টেন্ট, সেখানেও আমরা দেখলাম যে একজন অভিনেত্রী কিংবা নায়িকার সাথে নানান ধরনের বিব্রতকর ঘটনা, আনফরচুনেট ঘটনা ঘটে গেল। একটু একটু বলবেন বিষয়টা কি, আসলে এগুলো ফেস করতে হয় আদৌ আপনাদের? হতে পারে অনেক ধরনের, শুধু যে এখানে নায়িকা মানে ফিল্ম কালচারই হয় এটা না, এটা আমার মনে হয় মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে শুরু করে অনেক জায়গায়, আমি একদম স্পেসিফাই করতে পারবো না, সব জায়গায় কিছু না কিছু হয়। তাহলে আমি বলবো যে মিটুটা হয় না, তাহলে আমরা খুব ভদ্র, আমরা খুব ভালো এবং আমরা খুব কষ্ট সহ্য করতে পারি, এটা হতে পারে একটা। বাট আর এখন হলেও সবাই কেন জানি নায়িকার উপর বা মেয়েদের উপর স্পেশালি যে হ্যাঁ ওরই তাহলে কোনো ভুল ছিল বা ও এটা করতে গেল কেন বা ওই প্রফেশনে কেন, প্রফেশনটা নিয়েই কোশ্চেন করে, যেটা আমার মনে হয় যে খুব প্যাথেটিক। মানে আমি আমি এমন একটা ফ্যামিলি বিলং করি খুব কনজারভেটিভ, এবং আমার মা স্টিল খুব পছন্দ করেন না যে আমি একজন চিত্রনায়িকা। তো আমি আমার জায়গা থেকে, আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলতে পারি যে কিছু যদি অপ্রীতিকর বা কিছু একটা এরকম হয়, খুব ইজিলি যে বলে ফেলা যাবে এরকম আসলে না, আমাদের সিচুয়েশনটা এরকম না, কিছু ক্রাইসিস তো থাকেই যে না বলতে পারা এটা, তবে এটা ভালো না, বলতে পারাটা উচিত এবং সবার আগে বোঝা উচিত যে এখানে প্রবলেমটা কার, মেয়েটা কেন নায়িকা এই প্রফেশনে কেন, বা এগুলো নিয়ে কোশ্চেন না করো, গেল কেন এত রাত কেন, এমন হলো কেন, ওর হয়তো বা কোনো প্রবলেম, এসব কোশ্চেনগুলো জাজ না করে আগে স্টোরিটা জেনে তারপর কথা বলা উচিত, এটা আমার মনে হয়। বাট আমার সঙ্গে আসলে এরকম তেমন কোনো কিছু হয় নাই, বাট আমার মনে হয় কখনো যদি আমি অনেক আরও পরে কখনো যদি আমার লাইফ স্টোরি করি বা কিছু এরকম কিছু করতে পারি, তখন হয়তো বা অবশ্যই আপনারা জানবেন কিছু।